সমস্ত কিছু খুলে ন্যাকার মতো দই খাও, দই করতে পারে, সমাজের ভায়োলেন্স সৃষ্টি করতে পারে, আমাদের আমাদের বচ্চার দিদি গালাগালি খিস্তি দিতে পারে, বাচ্চাদের নিয়ে বাজে কথা কইতে পারি, ন্যাংটা হয়ে নাচতে পারে। আর বললেই দোষ, মামার বাড়ির আবদার না বলবেই গো, কন্টেন্ট দিলে কন্টেন্টটা নেবেই, তাই না? জ্ঞানটা একটু কম দিলেই ভালো হয়। তো ওদেরকে না আমার খুব আদর করতে ইচ্ছিল, কেননা ওরা যা বাচ্চাদের মতন সুন্দর সুন্দর ছোট ছোট ড্রেস পরছে, আর বড় ড্রেস পরে নাইটি পরেও একদম তুলে দিচ্ছে, আমার না ওদেরকে দেখে খুব খুশি মনে হচ্ছে। আমি ছোট ছোট বাচ্চাদের যেরকম আদর করি না, ওদেরকেও আমার আদর করতে ইচ্ছে করছে, তাই তো আদর করতে চলে এলাম। তো হাই, আবার আমি চলে এসেছি একটু পাগলামি করতে, একটু তোমাদেরকে আনন্দ দিতে, আর তার সঙ্গে আমাদের বচাক দিদি আর কেয়া দিদিকে আদর করতে। একটু ওদেরকে না আমার খুব আদর করতে ইচ্ছিল, কেননা ওরা যা বাচ্চাদের মতন সুন্দর সুন্দর ছোট ছোট ড্রেস পরছে, আর বড় ড্রেস পরে নাইটি পরেও একদম তুলে দিচ্ছে, আমার না ওদেরকে দেখে খুব খুশি মনে হচ্ছে। আমি ছোট ছোট বাচ্চাদের যেরকম আদর করি না, ওদেরকেও আমার আদর করতে ইচ্ছে করছে, তাই তো আদর করতে চলে এলাম। তো আমি যদি ওই কেয়া দিদিকে আদর করি আর বসাক দিদিকে আদর করি, তা কেমন করে করবো বলতো? আমি যেমন ছোট্ট বাচ্চাদের আদর করি, ঠিক সেরকম করেই করবো। আমার বসাক দিদি কই গো, আমার কেয়া দিদি কই গো, আমার ন্যাংটা বুড়ি কই গো, আমার ন্যানা বুড়িটা কই গো, আমার 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 এর পাড়ের তো আর বলতে পারবো না, লজ্জা করছি। তো অনেক হয়ে গেছে ইয়ার কি ফাজলে, আমি একটা কথা বলি শোনো, আমি যে কথাটা বলতেইছি সেটাই বলছি শোনো। আজকে আমি বসাক দিদির একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম কি যে বসাক দিদি না দ্রৌপদীর পাঁচটা স্বামীর নাম জানে না। তো আমি বল ভাবলাম যে হ্যাঁ, ওই বসাক দিদিকে পাঁচটা স্বামীর নাম বলে দেওয়া দরকার, যদি কোনো দিনও তার এটা কাজে লেগে যায়। তো বসাক দিদি, আজকে তোমাকে না আমি খুব উপকার করতে এসেছি, উপকার করতে এসেছি, ওই পাঁচটা স্বামীর নাম বলছি শোনো। ওই পাঁচটা স্বামীর নাম হচ্ছে যুধিষ্ঠির, লিখে নাও লিখে নাও, খাতা পেন নাও লিখে নাও, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন। কি বললাম? যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম, অর্জুন, পাল্টে পাল্টে বলছি, কি মজা লাগছে না? লিখে নাও লিখে নাও। যদি কেউ তোমাকে এবার জিজ্ঞেস করে বা তোমার ওই নতুন বয়ফ্রেন্ডগুলোকে বলবে যে আমিও অনেক কিছু জানি, আমি পঞ্চপাণ্ডবের নাম জানি, তো পঞ্চপাণ্ডবের নামটা শুনে নিয়েছো? এই দ্রৌপদীর যে পাঁচটা স্বামী, এদেরকে বলা, এদেরকে যে পঞ্চপাণ্ডব বলা হয় নিশ্চয়ই জানো, আর না জানলে জেনে নাও। এদের প্রত্যেকের ঔরসে দ্রৌপদী পুত্র জন্ম নিয়েছিল পাঁচজন, তাদের বলা হতো উপপাণ্ডব। এরকম অনেক ঘটনা আছে, শুনবে শুনবে? তাহলে তোমাকে আমি একদিন পুরো ঘটনা শোনাবো, হ্যাঁ। কিন্তু তোমার তো এসব ভালো লাগবে না, তোমার শুধু ঠ্যাং তুলে বসে খেতে ভালো লাগবে, আর বাজে বাজে কথা বলতে ভালো লাগবে, খিস্তি দিতে ভালো লাগবে। খিস্তি গালাগালি তো শেখাতে পারবো না, ওগুলো তো আমাদের পড়াশোনার সিলেবাসে ছিল না, তো এটাও নেই। আরেকটা তোমাকে বুদ্ধি দিই, শোনো শোনো, তুমি যে শব্দে বলো না আমি জানি না, আমি এই, তারপর নিজেকে নিজেই খিস্তি পাচ্ছ, গালাগালি দিচ্ছ, তা তুমি হয়তো খুব মানে রাগ থেকে করো না, মানে কারোর ওপর রাগ থেকে, এগুলো করো না। শোনো, তুমি যদি মনে করো এইটা আমি জানি না, কী করে বার করবি? শোনো শোনো, তোমাকে একটা আমি একটা তথ্য দিয়ে দিচ্ছি, শোনো, ফোনটাকে শুধু খারাপ কাজে লাগাবে না, ভালো কাজেও লাগাবে। গুগল সার্চ করে নেবে, মনে করো তুমি যে ইঞ্জিনিয়ারিং লেখাগুলো ভুল করো, হ্যাঁ, এই যে ফার্স্ট কী লিখেছিলে, ফার্স্ট জব, FAST, FAST না লিখে লিখবে FIRST, ফার্স্ট জব। তা এটা এই ফার্স্ট মানে দ্রুত, আর ফার্স্ট মানে হচ্ছে প্রথম। তা তুমি প্রথমে বাংলায় লিখে ফেলবে যে আমার প্রথম কাজ ইংলিশ মিনিং, দেবে সার্চ করবে, দেখবে ইংলিশটা চলে আসবে গুগলে, গুগলে যাবে বাংলাটা লিখে ইংলিশ মিনিং দেবে, সেট সেট চলে আসবে, ঠিক আছে? আর যদি কোনো ওয়ার্ডের ইংলিশ মিনিং খুঁজতে যাও, তো দেবে আমি যে আমার প্রথম জব, ফার্স্ট, প্রথম ইংরাজি, ইংলিশ মিনিং, প্রথম ইংলিশ মিনিং। তো বাংলা টাইপ করতে জানো, বাংলা টাইপিংও হয়, তো ওটা একটু মোবাইলে দিয়ে নেবে, আর নাহলে সাউন্ড বলবে, সাউন্ড কিচ্ছু টাইপ করতে হবে না, গুগলে গিয়ে সাউন্ডটা বলবে, তোমার ইঞ্জিরি মানে এসে যাবে গো। তো এরকম ভুল ভালো ইঞ্জিরি দিওনি, সবাই বাজে বাজে কমেন্ট করে, আমাকে দুঃখ হয় তো ওই জন্যে। আচ্ছা, এরপরেরটা বলি শুনছে না, কেন করে আমি কারো পা চাটি না, ও ধাতে আমি নি, আমার পা চাটতে হয় না, হ্যাঁ ভালোবাসতে পারি পা চাটতে, মানে কেউ কাউকে ভালোবাসলে পা চাটে, আমি যেটা করি আমার নিজের যেটা মনে হয় ঠিক ভুল সেটা করি। তো শোনো বসাক দিদি, শোনো,
তোকে আরেকটা কথা বলি দিই, তো ওই যে শিখিয়ে দিলাম যে ওই ফোনগুলো কী করে কাজে লাগবে, খালি আইফোন হাতে নিলেই হবে, ব্যবহার করা শিখতে হবে, আর যদি ব্যবহার করা না জানো তো এইগুলো অন্তত অ্যাপ্লাই করো, তাহলে কিছু ইঞ্জিনি শিখে নেবে। আর তোমাকে যে আমি এত আদর করে বললাম, আমার বসা দিদি কই গো, ন্যাংটা বুড়ি কই গো, আমার পুতুক পাতুক কই গো, আমার বিড়াল বাচ্চা কই গো, এরকম করে আমি বাচ্চাদের আদর করি, তোমাকেও আদর করে দিলাম। তো তুমি এগুলো অ্যাপ্লাই করবি, কাউকে জানতে দেবে কেন যে তুমি ইঞ্জিনি জানো না? এখন ক অক্ষর গোমাংস যারা তারাও গুগল সার্চ করে সব ইঞ্জিনি জেনে ফেলছে, আর তুমি কেন জানবে না বলো দেখি? তোমার বুদ্ধিটা কম, তো একটা ভালো তথ্য দিয়ে দিলাম, কিচ্ছু করতে হবে না, খালি সাউন্ডটা বলবে পুরুক করে ইংরাজিটা চলে আসবে, তাহলে তো কেউ তোমাকে আর বলতে পারবে না। তাহলে কিন্তু আজকে আমি তোমাকে অনেক ভালো তথ্য দিয়েছি বলো, তোমাকে নিয়ে কিন্তু আর কেউ তাহলে বাজে রোস্ট করতে পারবে না, নিজে কমেন্ট করতে পারবে না যে তুমি ইংরেজি জানো না, তোর ইংলিশের কী দৌড়, এগুলো লিখতে পারবে না। তাহলে বলো, ভালো বলেছি কি? আর শোনো না, ওই আধ ল্যাংটা হয়ে ভিডিওগুলো করো না বাবা, ভালো লাগবে না দেখতে। তুমি ওই নাইটিটাকে তুলে দিচ্ছি, সব বসে দেখা যাচ্ছি কি কী সব দেখে ফেলছে, কী কালার সেগুলো বিচার করছে, ভালো লাগে বলো বলো? করো না, ভালো করে ভিডিও করো আর ভালো করে দাও। আর ওই ওই একটুখানি এক বিঘে কাপড় পরে ওই জামাই বাড়ি যেওনি বাবু, খুব লজ্জা লাগে। তোমার মেয়ে জামাই আমাদের তো মেয়ে জামাইয়েরই মতো বলে, যাতে হোক কচি বয়সে বিয়ে দিয়ে মেয়েটার লাইফ নষ্ট করে দিয়েছে সেটা তোমার ব্যাপার, কিন্তু ওর যে ও যে এখন মানে মা হতে চলেছে, ওরও তো মনে একটা ইফেক্ট পড়তে পারে না খারাপ। তো ওইরকমভাবে জামাই বাড়িতে যেও নি, আর যেতেই পারো তোমার লাইফ, তুমি এটা তো এটা আমাদের চোখে লাগে তাই। আর এই কে আর দিদিমণিকেও বলি, দই খাবি গো দই, তোরা আমার কী বলছিল, তোদের তোদের বরকে দিয়ে দে, এই দিয়ে দে সেই দিয়ে দে, আমার বাড়ি করে দে, নাহলে কিন্তু আমি ন্যাংটা হয়ে নাচবো। এটাই তো তোমার মূল বক্তব্য যে আমার যদি আমাকে তোরা খেটে দিতে না পারিস, তোরা আমাদের ল্যাংটা হওয়া নিয়ে কথা বলবি না। তো ল্যাংটা হওয়া ছাড়া কি আর কিছুই নেই, তা কে আর দিদি, তোমাকে কিন্তু আমার খুব খারাপ লাগে। একটা সময় তোমার ভিডিও আমি পুরোনোগুলো যখন দেখলাম, আমি তো হতবাক যে এই ধরনের ভালো মানুষটা কোথায় নেমে গেছে রে ভাই, এরম যে তুমি কেন করলে তুমিই জানো বাবা, রক্ষে করো। কিন্তু একটা কথা বলি, ন্যাংটা হওয়া ছাড়া অনেক পথ আছে গো, তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভালো বাড়ির মেয়ে, ভালো বাড়ির বউ, তুমি এরম করোনি বাবু, খুব খারাপ লাগছে দেখে তোমাকে দেখে। যদি আদার্স অনেকে এরকম নেমে পড়ে তাহলে কী করবো গো, ইউটিউব ছেড়ে তো পালাতে হবে। আর যাই হোক, ওকে দিদিমণি, ন্যাংটা হওয়া ছাড়া অন্য কিছু আরও পথ আছে, অন্য কিছু অ্যাপ্লাই করে, হ্যাঁ কী আর বলবো, না দেখাচ্ছে। তো দ্রৌপদীর নামটা জেনে নিয়েছ? এই সারি সারি দ্রৌপদীর স্বামীদের নামগুলো জেনে নিয়েছ? আবার এক দিদি লিখেছ? তা তোমাদের যা টিম তৈরি হচ্ছে না খানা, ওড়িশার ন্যান্টেশ্বরীর টিম, দেখলেও বিপদ বললেও বিপদ, কিন্তু আমাদের তো কন্টেন্ট ভালোই আমরা পেলে আমরা তো বলবি বলো, জ্ঞান দেবি তোমরা, গালাগালি দেবি, কেন তোরা করিস, তোরা করলি তো তোরাও নোংরা হয়ে গেলি, কেন 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 নোংরা হয়ে যাবে, যারা ওদের নিয়ে বলবে কেন নোংরা হবে, তারা ল্যাংটা হয়ে নাচছে ক্যামেরার সামনে, তারা নোংরা হচ্ছে না, আর যারা বলছে তারা নোংরা হয়ে যাবে। বাবা, আমি যদি আজকে এরকম করি তোমরা বলতে ছাড়বে বুঝি? ছাড়বে না তো, কেউ কোনো ভদ্রবাড়ির বউ যদি এরকম করে তোমরা বলতে ছাড়বে বুঝি? ছাড়বে না তো। তো ওরা যদি সমস্ত কিছু খুলে ন্যাকার মতো দই খাও দই করতে পারে, সমাজের ভায়োলেন্স সৃষ্টি করতে পারে, আমাদের আমাদের বচ্চা দিদি গালাগালি খিস্তি দিতে পারে, বাচ্চাদের নিয়ে বাজে কথা কইতে পারে, ন্যাংটা হয়ে নাচতে পারে, আর বললেই দোষ, মামার বাড়ির রাগ দেন না, বলবেই গো, কন্টেন্ট দিলে কন্টেন্টটা নেবেই তাই না, জ্ঞানটা একটু কম দিলেই ভালো হয়। তো দ্রৌপদী পাঁচটা স্বামী মনে থাকে জানো, নেক্সট যদি কোনো শিক্ষিত বয়ফ্রেন্ড হয় তার থেকে একটু ইঞ্জিনি জেনে নিও, আর যদি তোমার এই শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সব আছে না শিক্ষিত শিক্ষিতা, তাদের থেকে একটু জেনে নিয়ে থাম্বনেল আর টাইটেলটা দিয়ে, নাহলে ওই যে গুগল সার্চ করে যেটা বলে দিলুম, একদম নিজের দায়িত্বে নিজে সব করতে পারবি। সবসময় পরনির্ভরশীল হয় ঝুনোর বাবা বুনোর বাবা ছাড়ে থেকে নিয়ে নিজে পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও। তা আজকে আসি, হ্যাঁ আমার ন্যাংটা বুড়ি কই গ, আমার পুতুক পাতুক কই গ, টাটা, রাগ করো না, আমি তো সরল তো ওই জন্যে। একটা কথা
কথা বলতে ভুলে গেছি গো। যারা যারা আমার নতুন বন্ধু আছো একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে আসবে, মানে এই পাগলদের পাগলামি সব কিছু তোমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, আর সাজতে পারিনি, চুলটা ভিজে তো, তেল শ্যাম্পু করা হয়নি, কিছু মনে করে না। হ্যাঁ, সবসময় সেজে গুজে আসতে পারি না, বচার দিদি আর কেয়া দিদির মতো, কী করবো বলে, আমাদের তো অন্য কাজ থাকে। আসছি, হ্যাঁ, তোমরা খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, আসছি, টাটা।